नमस्कार বন্ধুরা, আমি শুভজিৎ বিশ্বাস। তোমরা দেখছো দা এস এন্ড এস স্যালুশন ইউনিট গ্রুপ চ্যানেল। তো আজকে তোমাদের সামনে ফ্লিপকার্টের তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। তো এই ভ্যাকেন্সিটাতে কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই ভ্যাকেন্সিটাতে আর কী কী এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সাথে সাথে কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত প্রসেস কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর চ্যানেলে যদি ফার্স্ট এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যেহেতু এরকম জব আপডেট আমরা প্রতিনিয়ত নিয়ে চলে আসি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখানে দেখতেই পাচ্ছ মেগা হায়ারিং ফ্লিপকার্ট ওয়ারহাউস এক্সিকিউটিভ। তো এখানে কিন্তু হায়ারিং করছে কিন্তু ফ্লিপকার্ট। দেন এরপরে যেটা আছে দেখে নেবো ডেজিগনেশন। ডেজিগনেশন কিন্তু এখানে জব রোল যেটা আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্টে তোমরা যদি কাজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পিকিং, স্ক্যানিং, দেন এর সাথে শর্টিং, চেকিং, লোডিং, আনলোডিং এই টাইপের কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে। দেন এরপরে যেটা আছে ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রিতে কাজ করতে গেলে তোমাদের কী করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে। ইনভেন্টরি, ইনবাউন্ড, ডিসপ্যাচ, আউটবাউন্ড, জেনারেটিং, ডেলি রিপোর্ট, দেন এর সাথে ভি লুকআপ, এইচ লুকআপ, অ্যাডভান্স এক্সেল। তো এই জব প্রোফাইল, আই মিন ডাটা এন্ট্রি অপারেটরে কাজ করতে গেলে তোমাদেরকে কিন্তু অ্যাডভান্স এক্সেল জানাটা কিন্তু ম্যান্ডেটারি। দেন এরপরে যেটা দেখে নেবো রিকোয়ারমেন্টস অ্যান্ড ক্রাইটেরিয়া। তো এখানে যেটা আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো সিনিয়র অ্যাসিস্ট্যান্টে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাদের মিনিমাম এইচএস পাস কিন্তু হতে হবে। দেন এর সাথে সাথে ইন্টারেস্ট, ক্যান্ডিডেট শুড হ্যাভ এ কমফোর্টেবল অফ ওয়ার্ক নাইট শিফট। তো এখানে কিন্তু কাজ করতে গেলে তোমাদের কিন্তু নাইট শিফটে কিন্তু এলিজিবল থাকতে হবে, অনলি মেল ক্যান্ডিডেট। তো এর সাথে যেটা আছে বোথ মেল ফিমেল। তো এখানে কিন্তু ছেলে এবং মেয়ে দুজনে আবেদন করতে পারবে। দেন এর সাথে বয়স যেটা আছে 18 থেকে 35-এর মধ্যে থাকতে হবে। তারপর যেটা দেখে নেবো ডাটা এন্ট্রি অপারেটর। তো ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে গেলে মিনিমাম বিএ পাস, আই মিন গ্র্যাজুয়েশন পাস কিন্তু হতে হবে, এবং এর সাথে সাথে কিন্তু ইন্টারেস্ট, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ হ্যান্ডস নলেজ, অ্যাডভান্স এক্সেল, প্রাইভেট টেবিল, ভি লুকআপ, এইচ লুকআপ, ম্যান পাওয়ার হ্যান্ডেলিং। তো এই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে যারা ডাটা এন্ট্রি অপারেটর কাজ করবে। দেন এর সাথে যেটা দেখতে পাচ্ছ ইন্টারেস্ট, ক্যান্ডিডেট শুড হ্যাভ এ কমফোর্টেবল ওয়ার্ক ইন নাইট শিফট। তো এখানে কিন্তু নাইট শিফটেও কিন্তু কাজের জন্য এলিজিবল থাকতে হবে ডাটা এন্ট্রি পোস্টের জন্য। দেন এখানেও আছে মেল ফিমেল বোথ। তো ছেলে মেয়ে দুজনে আবেদন করতে পারবে। দেন এর সাথে বয়স এখানে 18 থেকে 35-এর মধ্যে হতে হবে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। দেন এরপরে যেটা আছে দেখে নেবো জব লোকেশান। তো জব লোকেশান কিন্তু ডানকুনিতে রয়েছে। তো তোমরা যারা লোকাল ক্যান্ডিডেট আছো বা যারা যেতে পারবে তারাই কিন্তু একমাত্র আবেদন করবে, কারণ এখন প্যান্ডেমিক সিচুয়েশান চলছে, সেহেতু অনেকে দূর দূর থেকে অ্যাপ্লাই করছো বাট অনেকে যেতে পারছো না, এটাই হয়ে যাচ্ছে তাদের প্রবলেম। তো যারা লোকাল আছো বা যারা যেতে পারবে নিজের বাইক নিয়ে তো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। দেন এরপরে যেটা আছে স্যালারি। তো স্যালারি কিন্তু এখানে ডিপেন্ডিং অন ইন্টারভিউ। তো তোমার ইন্টারভিউ যতটা ভালো হবে তার উপর কিন্তু স্যালারি তোমার বেস করছে। দেন এখানে স্যালারি যেটা দেখিয়ে দিয়েছে যে অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু, আই মিন সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য স্যালারি কিন্তু 8 থেকে 9K-র মধ্যে থাকবে, এবং এটা কিন্তু ইন্টারভিউর পরে ডিসাইড হবে। দেন এর সাথে পিএপিএসআই এক্সট্রা আদার্স ফ্যাসিলিটিও তোমরা পেয়ে যাবে। দেন এরপর ডিও পোস্টের জন্য 10 থেকে 11,000 টাকা স্যালারি থাকবে, যেটা কিন্তু পিএপিএসআই ইনসেন্টিভ এক্সট্রা তোমরা পেয়ে যাবে। তো ইন্টারভিউ ডেট তোমরা ডিরেক্ট দেখতে পাচ্ছ, 1 জুলাই এবং 2 জুলাই ডেট কিন্তু রয়েছে। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কী করতে হবে না, ভিডিও ডিসক্রিপশানে চলে যেতে হবে, এবং ভিডিও ডিসক্রিপশানে গেলে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হয়ে যেতে হবে এবং সিভিটা কিন্তু সেন্ড করতে হবে, এবং তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টটা কিন্তু লিখে দিতে হবে নিচে, যে তুমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট না ডাটা এন্ট্রির জন্য আবেদন করতে চাইছো সেটাই তোমার লিখে দিতে হবে। এবং তোমার যদি এখানে ম্যাচ খায়, দেখো যে পোস্টের জন্য তুমি করতে পারবে সেই অনুযায়ী কিন্তু তুমি অ্যাপ্লাই করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যখনই তোমরা ওটা কমপ্লিট করবে দেন তারপরে কিন্তু আমরা এইচআরের কাছ থেকে ডাটাটা পাঠিয়ে দেবো, দেন এইচআর কিন্তু তোমাদেরকে কলিং করে কিন্তু ইন্টারভিউ করিয়ে দেবে। তো আশা করি আপডেটটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই ইনবক্সে কমেন্ট করতে পারো, আমি যত তাড়াতাড়ি পারবো হেল্প করার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।